সময়। বগুড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক্স অলিম্পিয়াড। রোবটদের এই ফুটবল ম্যাচ দেখতে উপস্থিত হয়েছেন অনেকে। সেখানে আছেন আমাদের রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়ার যে ফুলতলা এলাকায়, যে নেকটার যে ভবনটি রয়েছে সেখানে। কিন্তু আপনারা জানেন যে বগুড়াতে প্রথমবারের মতো রোবোটিক্স অলিম্পিয়াড সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং আসলে এখানে আজকে আমরা দেখেছি এসে যে চারটি ইভেন্টের মূলত এখানে প্রদর্শন হচ্ছে বিভিন্ন ধরনের। এবং এখানে আমরা মুহূর্তে যেটি দেখছি যে আসলে বগুড়ায় যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তাদের কাছে একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা কিন্তু আজকে হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মাত্র একটি গোল হয়ে গেল, এখানে দুজন খেলছেন কিন্তু তারা কেউই মানুষ নন, দুটি রোবট। এবং এই রোবটের ফুটবল খেলা দেখতে কিন্তু এখানে সকাল থেকেই মানুষজন ভিড় করে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল খেলার নিয়মে খেলা হলেও কিছুটা, যেহেতু মানুষের ১১ জনের ফরম্যাটে এটি খেলা হচ্ছে না, তাই নিয়মে কিছুটা পরিবর্তন রয়েছে। বলতে বলতে আরও একটি গোল হয়ে গেল। এই ফুটবলটি খেলা হচ্ছে মূলত টেনিস বল দিয়ে, এবং যে ক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি চার কোনা কাঠের ফ্রেমের ভেতরে, এখানে কিন্তু দু মিনিট সময় পাচ্ছে, ৯০ মিনিটের পরিবর্তে এখানে দু মিনিটের মধ্যেই খেলা, তার ভিতরে কিন্তু গোল দিচ্ছেন। এবং যে দুটি রোবট দুজন প্রতিপক্ষ, তারা রিমোট কন্ট্রোলার অথবা মোবাইলের যে কনসোল রয়েছে তার মাধ্যমে তাদের রোবটটিকে কন্ট্রোল করছেন। এবং আমরা দেখতে দেখতে দেখলাম যে আসলে বলটা মাঠের বাইরে চলে গেল। তো এই খেলার ভেতরে কিন্তু আমি দেখছি চরম একটা উত্তেজনা রয়েছে, যদিও ১১ জন মানুষ খেলছে না, তারপরেও দুটি রোবট যে পরিমাণ উত্তেজনা ছড়াচ্ছে মাঠের চারপাশে সেটি কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এখানে কিন্তু বল ছাড়া যদি একটি রোবট আরেকটি রোবটকে আঘাত করে সেক্ষেত্রে কিন্তু এটি ফাউল হিসেবে গণ্য হয়। পাশাপাশি ১০ সেকেন্ডের উপরে যদি কোনো রোবট সেটি স্থিরভাবে থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে রিসেট হিসেবে তারা বলছেন, এবং ৩ বার যদি কোনো রোবট রিসেট করেন তাহলে সেক্ষেত্রে তাদের এই গেমটি কিন্তু তারা গেম থেকে ক্যান্সেলড হয়ে যায় বা এলিমিনেট হয়ে যায়। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দেখতে দেখতে আরও দুটি নতুন দলের খেলা কিন্তু শুরু হচ্ছে এখানে। এই নতুন যেই ইভেন্টটি এখানে চলছে সেখানে ৪০টি দল অংশগ্রহণ করছে এই সকার, রোবট সকার বিভাগে। এবং এখানে আমরা দেখছি যে আজকের দিনের ভেতরে কিন্তু সারা দিনব্যাপী যেই ইভেন্টটি চলছে, এবং এখানে নকআউট ভিত্তিতে খেলা হচ্ছে শেষ পর্যন্ত। কিন্তু যখন রাউন্ড অফ ১৬ আমরা যেভাবে দেখি বিশ্বকাপ কিংবা যে কোনো টুর্নামেন্টে, সেভাবে এই ফর্মেটে খেলার মাধ্যমে ফাইনালে যারা বিজয়ী হবেন তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। এবং শুধু এই ইভেন্ট নয়, এছাড়া কিন্তু পার্শ্ববর্তী যে ভবনটি রয়েছে সেখানেও আমরা জেনেছি যে ৩টি আরও ইভেন্ট হচ্ছে। তার মধ্যে একটি রয়েছে লাইন ক্রসিং, অর্থাৎ আঁকাবাঁকা লাইনে বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে রোবটদেরকে সেখানে চালিয়ে যাবেন। প্রতিপক্ষের যারা প্রথমে সেই ফাইনাল লাইনটি তারা ক্রস করবেন তারা কিন্তু বিজয়ী হিসেবে সেখানে চিহ্নিত হবেন। এবং পাশাপাশি আরও দুটি যেটি রয়েছে রোবোটিক্স, তাদের প্রোগ্রামিং ব্যাপারে এবং প্রজেক্টের ব্যাপারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে দেখেছি যে এই রোবোটিক্স অলিম্পিয়াডকে ঘিরে বগুড়া যারা আইটিতে যাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু এই বিষয়ে সকাল থেকে এখানে এসে ভিড় জমিয়েছেন। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছে। তো এই প্রযুক্তির যেই উন্নতি সাধন আসলে সব জায়গায় হচ্ছে, বাংলাদেশ সেখানে পিছিয়ে থাকবে না, এই প্রত্যয় নিয়ে তারা আসলে এখানে এসেছেন। তো এই ছিল আমার কাছে নেকটার অলিম্পিয়াড থেকে বগুড়ার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম।